فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. ياسمين بنت إدريس مولا بولتشن أونيكي بولي প্রেগন্যান্ট মহিলাদের সন্ধ্যার পরে বাইরে গেলে জিন বাচ্চার ক্ষতি করে, মানে জিন পেটের বাচ্চার ক্ষতি করে এটা বলতে চাচ্ছেন বা মেরে ফেলে। জিনদের কি শক্তি আছে এ ব্যাপারে সঠিক তথ্য জানা প্রয়োজন। আচ্ছা, আমরা প্রথম বলবো যে আসলে দুষ্ট জিন তো ভালো মন্দ সকল মানুষেরই ক্ষতি করেন। দুষ্ট জিন ভালো মন্দ সকল মানুষেরই ক্ষতি করার চেষ্টা করে। জিন তো সত্য, সুরাতুল জিন আল কোরআনের মধ্যে আছে, এবং তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনেছে এবং তার পক্ষ থেকে হেদায়েত নিয়ে গিয়ে, তার কাছ থেকে হেদায়েত নিয়ে গিয়ে তারা তাদের নিজ জাতির কাছে দিনের দাওয়াত উপস্থাপন করেছে। তো সুতরাং জিনের আসর, জিনের ভালো মন্দ কাজ করার ক্ষমতা এটা প্রমাণিত, আল্লাহর অনুমতিক্রমেই তারা সেগুলো করে থাকে। দুষ্ট জিন সবসময় মানুষের ক্ষতি করে এবং তাদের ভালো লোকদের, তাদের মধ্যে যারা ভালো তাদেরও ক্ষতি করে। আর আমরা তো জানি যে মানুষের মধ্যেও যারা দুষ্ট তারাও ভালো মানুষের ক্ষতি করে, সুতরাং এতে আর কোনো সন্দেহ নাই। কিন্তু প্রেগন্যান্ট মহিলারা সন্ধ্যার বাইরে গেলেই এই ক্ষতিটা নিশ্চিত এমন কোনো কিছু নেই। যদি প্রেগন্যান্ট হোক, নন প্রেগন্যান্ট হোক, মহিলারা অথবা শিশুরা অথবা কোনো মানুষ এমন জায়গায় যায়, নোংরা জায়গায়, হ্যাঁ, অথবা যেখানে জিনের আনাগোনা বেশি সে সমস্ত জায়গায় যায় এবং তারা অপবিত্র অবস্থায় থাকে, নিজেদেরকে প্রোটেক্ট করার মতো যে সকাল সন্ধ্যা রাতকার সেগুলো না পড়ে, সালাত না পড়ে, কোরআন তেলাওয়াত না করে ইত্যাদি, এ সমস্ত কারণেই আসলে জিনের আক্রমণটা ঘটে। সাধারণত ভালো মানুষ কিংবা যারা পবিত্র অবস্থায় থাকে, যারা কোরআন সুন্নার অনুশীলন এবং তেলাওয়াতে থাকে, তাদেরকে দুষ্ট জিনরা সাধারণত বিরক্ত করে না এবং তাদের উপর আসরও করে না। তো সুতরাং যারা প্রেগন্যান্ট মহিলা এমনিতেই তাদের একটু বেশি কেয়ারফুল থাকা উচিত তাদের নিজেদের শারীরিক ব্যাপারে, এবং যে কোনো জায়গায় যেন তারা না যান, মুভমেন্টের ব্যাপারেও তাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত। এটা নিশ্চিত নয় যদিও যে তিনি যদি সন্ধ্যার পর বাহির হন তাহলে জিন ধরবে, না, এটা নিশ্চিত নয়। নিশ্চিত না হলেও তারা সতর্ক থাকবেন, বিশেষ করে নোংরা জায়গায় বা কোথাও দূর সফরের ক্ষেত্রে অপরিচিত জায়গায় কোনো বাথরুম করা বা এগুলো তাদের অ্যাভয়েড করাটা উচিত হবে।